একজন ডক্টর খুব সহজেই তার পেশেন্টের সাথে ভিডিও কলে বা অনলাইন টেলিমেডিসিনের কথা বলতে পারবেন। সেজন্য একজন ডক্টরকে প্রথমে আমাদের ডক্টর অ্যাপে লগ ইন করতে হবে এবং সে তার চেম্বার ম্যানেজারে এসে বুকিং অ্যান্ড সার্ভিসেস থেকে অনলাইন সার্ভিসে যাবেন এবং এখান থেকে যে পেশেন্টের সাথে উনি কথা বলতে চাচ্ছেন সেই পেশেন্টটির ফোন নাম্বারটি কপি করবেন। কপি করে নিয়ে তাকে মেনু থেকে ভিডিও চ্যাট অপশনটিতে আসতে হবে। ভিডিও চ্যাট ফিচারটিতে আসার পরে ডক্টরকে ইনভাইট বাটনটিতে ক্লিক করতে হবে এবং এই সেন্ড ইনভিটেশনের সার্চ বাই নেম মোবাইল ইমেল ঘরটিতে এসে সে নাম্বারটি পেস্ট করতে হবে, অথবা সে চাইলে সে নাম্বারটি লিখতেও পারবেন। নাম্বারটি পেস্ট করা বা লেখার সাথে সাথেই নিচে পেশেন্টের নামটি ড্রপডাউনে চলে আসবে। পেশেন্টটিকে সিলেক্ট করুন, সেন্ডে ক্লিক করুন। পেশেন্টের কাছে তৎক্ষণাৎ একটি নোটিফিকেশান চলে যাবে, ডক্টর হ্যাজ বিন ইনভাইটেড ইউ ফর আ ভিডিও কল। পেশেন্ট অ্যাকসেপ্ট দেওয়ার সাথে সাথেই পেশেন্টের সাথে ডক্টরের কথা শুরু হয়ে যাবে। অবশ্যই মনে রাখতে হবে উপর থেকে মাইক্রোফোন অ্যাক্সেস এবং ওয়েবক্যামের অ্যাক্সেসটিকে অ্যালাউ দিয়ে রাখতে হবে যেন ডক্টর কথা বলতে পারেন পেশেন্টের সাথে। কথা বলা শেষ হয়ে গেলে ক্যান্সেল বাটনটিতে ক্লিক করলেই বা এন্ড কলে ক্লিক করলেই ভিডিও চ্যাটটি কেটে যাবে। এভাবে খুব সহজে একজন ডক্টর তার পেশেন্টের সাথে ভিডিও চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন, তাকে সেবা দিতে পারবেন। এছাড়াও চেম্বার ম্যানেজার থেকে এসে ভিউ শিডিউলস থেকে চাইলেও আপনি পেশেন্টের ফোন নাম্বারটি কপি করে নিয়ে ভিডিও চ্যাটে যে তাকে সেই পেশেন্টকে ডক্টরের জন্য ভিডিও চ্যাটের জন্য ইনভাইট করতে পারবেন। অর্থাৎ চেম্বার ম্যানেজার হোক অথবা বুকিং অ্যান্ড সার্ভিসেস থেকে অনলাইন সার্ভিসেস হোক, যেটাই হোক, সেখান থেকে আপনি আপনার পেশেন্টের ফোন নাম্বারটি কপি করে নিয়ে খুব সহজে পেশেন্টের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন।